পদ্মায় পানি বৃদ্ধি, নদী তীরবর্তী এলাকায় ভাঙন, হারিং ব্রিজ হুমকিতে পড়ার আশঙ্কা। প্রতিবেদনটি তৈরি করেছেন এস এম রাজা, পাঠ করছি আমি মনমন। আকস্মিকভাবে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় হারিং ব্রিজ ও পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কারণে শতবর্ষী হারিং ব্রিজ হুমকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে শুধু হারিং ব্রিজ নয়, পার্শ্ববর্তী লালনসা সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 3 আগস্ট 2022 থেকে আজ 6 আগস্ট পর্যন্ত হারিং ব্রিজ, লালনসা সেতু পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করে দেখা যায়, পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙনের আশঙ্কাজনক চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয় অনেকেই বলেছেন, একসময় যখন পদ্মা নদী প্রমত্ত পদ্মারূপে দৃশ্যমান ছিল, তখন হারিং ব্রিজের 15টি স্প্যান পানির মধ্যে অবস্থান করত। স্বাধীনতা উত্তরকালীন সময়ে ফারাক্কা বাঁধের কারণে পানি সংকট ও নদীর নাব্যতা হারিয়ে ফেলায় প্রমত্তা পদ্মা সরু নদীতে পরিণত হয়। সে সময় হারিং ব্রিজের পশ্চিম পারে ভেড়ামারা অংশে 4 থেকে 5টি স্প্যান পর্যন্ত সরু নদীতে পানি থাকত, বাকিটাই চরপড়ে সমতল ভূমিতে পরিণত হয়ে যেত। এ সময় স্থানীয় কৃষকরা নানা ধরনের ফসলের চাষ করত এই নদীর চরে। গত মৌসুমে বাদামসহ নানা ধরনের শস্য আবাদ করা হয়েছে। এখনও শত শত বিঘা কলার আবাদ পরিলক্ষিত হচ্ছে এই চরে। আকস্মিকভাবে পানি বৃদ্ধির কারণে ভাঙন সৃষ্টি হওয়ায় আবাদকৃত কলার জমিও নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, পদ্মা নদীতে গত কয়েকদিন থেকে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত জুলাই মাসের 25 তারিখে হারিং ব্রিজের পয়েন্টে পানির পরিমাণ ছিল 9.25 সেন্টিমিটার, এখন তা দাঁড়িয়েছে প্রায় 12 সেন্টিমিটারেরও বেশি। প্রতিদিনই 30 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে হারিং ব্রিজের নিচে ও পার্শ্ববর্তী এলাকায় ভাঙনের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। পদ্মা নদীর এই ভাঙনের কারণে হারিং ব্রিজ ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা জানতে চাইলে পাকশি বিভাগীয় রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নদীতে পানি যতই বৃদ্ধি পাক আর ভাঙন দেখা দিক, তাতে হারিং ব্রিজের কোনো ক্ষতিই হবে না। এই ব্রিজের পিলারগুলো নদীর অনেক গভীর পর্যন্ত পাইলিং করে স্থাপন করা হয়েছে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ে যৌথভাবে নকশা প্রণয়নের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পানি কমে গেলে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন।